হ্যাঁ বন্ধুরা, আরও একবার স্বাগত আমার চ্যানেলে। ওয়েলকাম ব্যাক টু জার্নি উইথ দেবাংশু। এই মুহূর্তে আছি ফরেস্ট পিট অফিস বারাসাত রেঞ্জ। তো আপনারা জানেন যে অরণ্য সপ্তাহ চলছে এবং 14 জুলাই থেকে 20 জুলাই অবধি এই অরণ্য সপ্তাহ, এবং বহু জায়গায় কিন্তু ইন্ডিভিজুয়াল লোক যদি যান তাহলে 5টা করে চারা পাবেন। আধার কার্ড অনেক জায়গায় লাগছে না, যেরকম এখানে আধার কার্ড লাগলো না, আর কিন্তু আধার কার্ডটা বেটার সাথে রাখা। বহু জায়গায় নাকি এবার আধার কার্ড লাগছে শুনলাম। অর্গানাইজেশনের থ্রু দিয়ে যারা গাছ নেন, যেরকম আমরা এই যে দাউফিরেশে অরণ্য থেকে আমরা যে মাস প্লান্টেশনের কাজ করি, আমরা ফরেস্ট থেকেই চারা নিই, এই সেই চারা নেওয়ার সময় কিন্তু আমরা যে চিঠি করি তাতে এইবার বললো এবার সিল করে দিতে হচ্ছে, মানে শোয়ের সঙ্গে সিলটাও ইম্পর্টেন্ট। সুতরাং আমি বারবার বলি যে এলো বর্ষা, এলো জুলাই, চলো বন্ধু গাছ লাগাই। 11টা মাস যেভাবে যাচ্ছে যাক, এই জুলাই মাসটা বর্ষার সময়, এই বর্ষার সময় গাছ লাগানোটা ভীষণ জরুরি। কাজেই আপনারা যারা আমার সাবস্ক্রাইবারদের বলবো, যারা ছাদ বাগান করছেন, তারা প্লিজ অন্তত 2টো হলেও বড় গাছ লাগান। বড় গাছ লাগানোর কিন্তু এটা প্রাইম টাইম, এবং বড় গাছই জরুরি। শুধু ছাদ বাগানে কিন্তু পরিবেশের বিরাট ইম্প্রুভমেন্ট হয় না, এবং আমি অ্যাট দ্য সেম টাইম বলবো পরিবেশ উন্নয়ন মানে যে শুধু গাছ লাগালাম তাতেও হয় না। প্লাস্টিক বর্জন করুন বা অন্যান্য স্মোক যতটা সম্ভব অ্যাভয়েড করুন, হ্যাঁ গাড়ি শেয়ার করুন, হ্যাঁ এইগুলো ভীষণভাবে দরকার। কিন্তু গাছ লাগানো যেহেতু একটা ভীষণ ইম্পর্ট্যান্ট জিনিস, এবং লাইক এনি আদার মাস, ধরুন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল আপ টু জুন গাছ লাগাতে পারবেন না, খুব ভালো সময় নয়। যারা গাছ লাগায় বিভিন্ন ধরুন জিনিস উপলক্ষে, ঠিক আছে গাছ লাগালো লাগালো, কিন্তু বাঁচানো মুশকিল। বাঁচানোর জন্য বেস্ট টাইম হচ্ছে এই মনসুন টাইম, এই জুলাই, এই জুলাইয়ে কিন্তু গাছ লাগাতে হবে, ঠিক আছে বন্ধুরা। আর কলকাতা সংলগ্ন এলাকায় আমি বলছি যে অনেক জায়গা থেকে গাছ দেয়, এবং যেরকম ব্যারাকপুর জহরকুঞ্জে যাবেন, জহরকুঞ্জ মানে গান্ধীঘাটের পাশেই, আপনার ওই বিটি রোড দিয়ে যেতে গিয়ে একটা রাস্তা আছে বাঁদিকে, বাঁদিকে ঢুকে গান্ধীঘাট যাওয়ার যে রাস্তা, গান্ধীঘাটের আগে জহরকুঞ্জে দেয়। এই যেই জায়গাটা বারাসাত রত্তলার মোড়, যশোর রোডের উপর রত্তলা মোড়, রত্তলা মোড় থেকে ঢুকে এসে ফরেস্টের অফিস, এইখানে বারাসাত বিট অফিসের গাছ এখান থেকে দেওয়া হয়। আরেকটা পাবেন সোদপুর মহিষপোতায়, সোদপুর যেখানে নারায়ণা স্কুল, সোদপুর মহিষপোতায় নারায়ণা স্কুলের সামনে দিয়ে আরেকটু ঢুকে যাবেন, ভিতরে ওইখানে কাউকে জিজ্ঞাসা করবেন ফরেস্ট অফিস, ওইখান থেকে পাবেন। দমদম পার্কে পাবেন, দমদম পার্কে পাবেন, তারপরে ইডেনে পাবেন, যোধপুর পার্কে পাবেন, এইরকম আরও অনেকগুলো জায়গা আছে, সবগুলো তো মনে পড়ছে না, আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। সুতরাং আমার মনে হয় যে এই যেরকম আমরা বিভিন্ন উৎসবে হইচই করি, আনন্দ করি, আমাদের খুব জরুরি সময় এসে পড়েছে যে অরণ্য সপ্তাহটাকে কিন্তু খুব ভালোভাবে সেলিব্রেট করার। বন্ধুরা কাজেই অরণ্য সপ্তাহ সেলিব্রেট করুন। 14 থেকে 20 জুলাই প্রত্যেক ব্যক্তিকে 5টা করে গাছ দেওয়া হচ্ছে, বাঁচান। যারা কোনো গাছ করেননি তারা ছাদ বাগান করুন, ছাদ বাগানিরা বড় গাছ লাগান, আর যারা আমরা বড় গাছ লাগাই বিভিন্ন জায়গায় খুঁজে খুঁজে, কোথায় নদিয়া, কোথায় হুগলি, কোথায় পুরুলিয়া যে গাছ লাগিয়ে বেড়াই, তারা তো আমাদের কাজ করুন। ঠিক আছে বন্ধুরা, সাথে থাকুন, পাশে থাকুন, টাটা।